পায়েল, যতটা তুমি আমাকে ভালোবাসো ততটাই অভিনয়কে ভালোবাসো। যেদিন তুমি হিরোইন হবে না, সবচেয়ে বেশি খুশি হবো আমি। এই মন যে চেয়েছে তোমায় ছাড়া কি দেবে না, এই প্রাণ যে কেড়েছে সময় ধরা কি দেবে না, এ মনে জমানো যে প্রেম সে তো যে থেমে থাকে না। আপনি নাকি নতুন ফিল্ম স্টার্ট করছেন, সেখানে আপনার নতুন হিরোইন লাগবে? আপনি হিরোইন হতে এসেছেন? আর কোনোদিনও এখানে ফোন করবে না, কারণ পায়েলের বিয়ে হয়ে গেছে, সে হানিমুনে গেছে। আর কার সাথে বিয়ে হয়েছে জানো? সে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ, বাংলা ছবির প্রযোজক। শুনুন না, তুমি তোমার ছবির হিরোইন নেবে না আমাকে? তুমি তো আমার জীবনের হিরোইন। ও প্রিয়া এহিয়া যে আমার, হানিমুন করতে এসেছিস? আমারও আজ হানিমুন হবে, তাহলে আমার বিয়ে কি মজা, কি মজা। ম্যাডাম, আপনার চাবি। ওই ম্যানেজারটাকে দেখেছো? কেমন অদ্ভুত হবে তাকিয়ে থাকে আমার দিকে। আমরা সবকিছু সেরে নিয়ে দিদি এখন খুব বিপদের মধ্যে আছে, যদি একবার একটুখানি আপনি দেখা করতেন আমার সাথে। বিপদটা কি জানতে পারি? জামাই বাবু আর বেঁচে নেই অভিদা। ওই তো কি যাচ্ছে?